মর্নিং, এটা হচ্ছে আমাদের ডে থ্রি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জি মৌসিনরাম, ওখানে আমরা কিছু মানে ট্যুরিস্ট যে স্পটগুলো আছে সেখানে ঘুরবো যাবো। এখন আমরা বেরিয়ে গেছি, রেডি হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট, এবারে আমরা গাড়িতে উঠবো। গাড়িতে উঠে চা খেতে নেমেছি, মানে আমি তো খাই না চা, বাট দিদি খায়, দিদি মা খাবে, ওই জন্য চা খেতে নেমেছি। বাট এইখানে যে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি দারুণ। গার্ডেন অফ কেভস, এখানে অনেকগুলো ফলস আছে, কেভস আছে, মানে গুহা আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। আমার মাকে দেখো কোথায় উঠেছে। এটাকে দেখো দেখতে অনেকটা উম্বের মতো, উম্বের ভেতর যখন একটা বেবি থাকে সেটাকে যেমন দেখতে হয় এটাকেও সেরকম লাগছে। এখান থেকে যে জলটা বেরোচ্ছে সেটা নাকি রক্সের মধ্যে থেকে বেরোচ্ছে, আর এটা খেলে নাকি শরীর ভালো থাকে, তাই মা খেয়ে টেস্ট করে দেখছিল কেমন খেতে। তোমরা এটা দেখো, ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা পুরো হার্ট শেপ, ভালো করে না তোমরা এমনি দেখলেই বুঝতে পারবে এটা হার্ট শেপের মতো একটা পটহোল জাতীয় কিছু। এটা এক্স্যাক্টলি কী আমি বলতে পারছি না, বাট মেবি এটা পটহোল। এখানে আমাদের গার্ডেন অফ কেভস শেষ হলো, এবার আমরা অন্য কোথাও যাবো, মানে অন্য কোনো ট্যুরিস্ট স্পটে। এখন আমরা গাড়িতে উঠবো, তারপর যাবো, তারপর যেখানে যাবো সেখানে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ড্যান্টন ফলসে এসেছি, এখানেটা অনেকেই কম জানে, মানে
এটা অতটা পপুলার নয় বাট এটা খুব সুন্দর দেখতে আমি ওদিকে যাচ্ছি ওদিকে গিয়ে তোমাদেরকে পুরো দেখাচ্ছি যেখানটা আছে এটা মানে বেশ জোরে একটা ফল মানে ফলস নামছে এরপর আমরা এসে পৌঁছাই উই সাউদং ফলসে এই ভিউটা দেখার জন্য আমাদের যে কী কী করতে হয়েছে সেটা তোমরা না দেখলে ভিডিওটা পুরো মানে বুঝতে পারবে না প্রত্যেকটা ফলস দেখার জন্য অনেকটা নিচে নামতে হয় জানি বাট এই ফলস দেখার জন্য এতটাই নিচে নামতে হবে সেটা আমরা জানতাম না প্রথমে আমাদের সিঁড়ি এরকম ছিল তারপরে আস্তে আস্তে আমাদের সিঁড়িগুলো পাল্টাতে থাকলো অন্যরকম হতে হতে এই রকম হলো পাথরের তারপরে হলো এই রকম হাফ পাথর আছে হাফ নেই তারপর শুরু হলো এরকম হাফ বাঁশের এখানে বাঁশ আর মাটি মিক্স করা ছিল এগুলো কিন্তু কোনোটাই আমার ছবি তোলা নয় এগুলো আমি সব গুগল থেকে ডাউনলোড করেছি তারপর আসে এরকম বাঁশের সিঁড়ি মতো যেখান দিয়ে আমাদের নামতে হয় নামাটা অনেকটা এরকম দেখতে হয় তোমরা এরপরে ভিডিওতে দেখো কীভাবে নেমেছি ভিডিওটা দেখানোর আগে তোমাদের বলি আমাদের এইরকম সিঁড়ি দিয়ে এইভাবেই নামতে হয়েছে তার আগেও খুব একটা ভালো রাস্তা ছিল না তোমাদেরকে দেখালাম তাই জন্য কোনোরকম শ্যুট করতে পারিনি তাই জন্য আমি ছবিগুলো ডাউনলোড করেছি একমাত্র এই ভিডিওটা যেটা তোমাদের দেখাবো সেটাই আছে যেটা মা ভিডিও শ্যুট করেছে মারই ভয়েস ওভার তোমরা পাবে আমি প্রচণ্ড ভয়ে ছিলাম আমাকে জোর করে মা দিদি নামিয়েছে তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এইরকম সিঁড়ি দিয়ে নামতে হবে নামাটা খুব কষ্টকর যারা আমরা শহুরে মানুষ তাদের জন্য এটা খুবই কষ্টকর বাট যদি একবার সাহস করে নেমে পড়তে পারা যায় ইট ইজ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স আই সোয়ার ইট ইজ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স নামাটা সত্যিই খুব কষ্টকর খুব ভয় লাগছে বাট ওঠাটা মনে হয় একটু সহজ হবে বাট ইট ইজ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স নেভার মিস ইট নেভার যারা যারা আসবে মেঘালয়তে এই ফলসটা মিস করো না প্লিজ যদি সাহস করে আসতে পারো ইট উইল বি আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স ফলসটার নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না কেন যখন নামছিলাম তখন ফলসটার নাম জিজ্ঞেস করে নামিনি যখন উঠবো তখন ডেফিনেটলি এই নামটা জিজ্ঞাসা করে নিয়ে তোমাদেরকে জানাবো চিকি আর মিকি নামছে অলমোস্ট ইন আ ফাইনাল স্টেজ অনলি টু মোর সাচ টাইপ অফ ল্যাডার বেসিক্যালি ল্যাডার মোরো কাম বি ব্রেভ অ্যাট লাস্ট এই ভিউটা দেখতে পেলাম এই ভিউটা দেখার জন্য কী কী করেছি সেটা তোমরা ভিডিওতে দেখেছ আমি এতটাই ভয়তে ছিলাম এখানে বসে বসে আমার পুরো পা কাঁপছিলো আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে আমার অবস্থাটা কী হয়ে গেছিলো
প্রচণ্ড ভয়তে ছিলাম, দিদি আমাকে জোর করে এই ছবিটা তোলানো করিয়েছিল। যাই হোক, কোনোরকম ভিডিও শ্যুট করতে এই জন্য পারিনি জাস্ট বিকজ অফ ওই রাস্তা, তাই জন্য সব গুগল থেকে আমি ডাউনলোড করে ছবি ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়েছি এরকম এরকম রাস্তা ছিল। তোমরা যদি যাও অবশ্যই যেও, কিন্তু নিজেদের সাহস নিয়ে যেও, এটুকুই বলবো আমি। আর থ্যাংকস টু মা, মা ওই ভিডিওটা করেছিল বলে তোমাদেরকে দেখানোর মতো কিছু আছে, নাহলে কীভাবে অ্যাকচুয়ালি নেমেছি আমি সেটা তোমাদেরকে দেখানো হতো না। আমরা এখন সেভেন সিস্টার্স ফলসে দাঁড়িয়ে আছি, বাট এখানে সেভেন সিস্টার সেভেনটা নেই, সেভেনটা ফলস নেই, বাট চারটে আপাতত দেখা যাচ্ছে। বিকজ এটা আমি যদি বৃষ্টির সময় আসতাম তাহলে এটা সবগুলো দেখা যেত আই থিঙ্ক, বাট এখন দেখা যাচ্ছে, বাট কালকেও তো বৃষ্টি হয়েছিলো তাই জন্য আজকে চারটে দেখা যাচ্ছে। ভালোভাবে দেখলে তোমার চারটে দেখতে পাবে, আর বাকিগুলোর জলের যে মানে জলটা যায় সেটার জন্য যে মানে একটা স্তর মতো পড়ে গেছে জলের স্তর, সেটা দেখা যাচ্ছে। তো আমাদেরকে দেখাচ্ছি চারটে জায়গা, একটা দুটো তিনটে চারটে। আমরা মৌসমাই কেভে এসেছি, আমরা এখন মৌসমাই কেভের মধ্যে ঢুকছি। নৌকালিখাই ফলসে, যেটাকে সুইসাইড পয়েন্ট বলা হয়, পুরো এখান থেকে ঝুঁকতেও দেয় না, আমরা ওই জন্য কাছাকাছি কোথাও যাচ্ছি না। এখন 5:40 বাজে, আমাদের প্রায় লেট হয়ে গেছিলো, আমরা গাড়ি ঘুরিয়েও তারপর আবার এসেছি এখানে, বিকজ এটা মিস করে যাচ্ছিলাম আমরা, মানে এটা আমরা মিস করতে চাইনি, বিকজ এটাকে সুইসাইড পয়েন্ট বলে। এখান থেকে রেলিংগুলোর থেকে এই যে রেলিংগুলো আছে, এই রেলিংগুলোর থেকে ওদের ঝুঁকতে আমাদের কাউকে মানে কোনো কাউকে ঝুঁকতে দেয় না, বিকজ এটাকে সুইসাইড পয়েন্ট বলা হয় যেহেতু এতটা ডিপ, দ্যাটস ওয়াই। আর এখানটা এত সুন্দর, আর এই টাইমটা এত সুন্দর লাগছে, মানে মতো ডে থ্রি তো আমি পুরো বাড়িতে এসে এক্সস্টেড হয়ে গেছিলাম, তাই জন্য কোনো ভিডিও করতে পারিনি। ডে থ্রিতে অনেক বেশি জায়গা ঘুরেছি সেটা তোমরা দেখতে পেয়েছো। ডে থ্রিতে ফার্স্টে গেছিলাম গার্ডেন অফ কেভসে, তারপরে গেছিলাম ড্যান্থলেন ফলস টাইপের একটা জায়গাতে, তারপরে গেছিলাম ফোর সিস্টার্স ফলস, তারপরে গেছিলাম ওই সাউদং ফলস যেখানে আমাদের প্রচুর টাইম লাগে, আর ওইটা করতে গিয়ে তোমাদের তো দেখিয়েছি কী অবস্থা, বাবা এখনও ভাবলে এখনও আমার পা কাঁপে। যাই হোক, ওটাটা
কষ্ট করে নেমেছি, কষ্ট করে উঠেছি, যাই হোক ওটা হয়ে গেল। তারপরে গেছিলাম হচ্ছে হচ্ছে আমরা মসমাই কেভে, তারপরে নোখালিখায়, ওটা তাড়াহুড়ো করে গেছিলাম, তাড়াহুড়ো করে ফিরেছিলাম, বিকজ বাড়িতেও ফিরতে হতো। আর বাড়িতে ফিরতে ফিরতে আমাদের 9টা বেজেই গেছিলো, বাড়িতে মিন্স হোটেলে ফিরতে ফিরতে আমাদের 9টা বেজে গেছিলো। হোটেলে ফিরে আমার আর ভিডিও করার কোনো ক্ষমতা ছিল না, আর আমি ভুলেও গেছিলাম ভিডিও করতে অ্যাকচুয়ালি, তাই জন্য ভিডিও আর করতে পারিনি। তাই জন্য এখানেই বাড়িতে এখন তোমাদেরকে শেষ করছি এই ভিডিওটা। Day 3টা দেরি হলো বিকজ অফ হোলি অ্যান্ড বসন্ত উৎসব। বসন্ত উৎসবে আমার ডান্স প্রোগ্রাম ছিল, আমি যেখানে নাচ শিখি সেখানে ডান্স প্রোগ্রামের রিহার্সাল ছিল, প্লাস আমার নিজের যে ডান্স চ্যানেলটা আছে সেটা ডান্স শ্যুট ছিল। তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখো নি, তারা তারা এই এখানে ওপর একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে লিঙ্কটা কি তুমি তোমরা ক্লিক করে দেখতে পারো। সেই ভিডিওটার জন্য শ্যুট ছিল, সেই ভিডিওটার রিহার্সাল ছিল, এবং সেই ভিডিওটা এডিটও করতে হতো। ওই সব চক্করে এই ভিডিওটা আর এডিট করা হয়নি, তাই জন্য লেটটা একটু হয়ে গেলো, মানে 1 উইক মতো লেট হয়ে গেছে, তার জন্য সরি। এই ভিডিওটার পরেই কিছুদিন পরেই আবার Day 4টা চলে আসবে। Day 4 ইজ লাস্ট পার্ট অফ শিলং। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব করে না থাকো। আর আমার ডান্স চ্যানেলটা যদি গিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ওখানে আমি নাচের ভিডিও দিই। আর এটা আমার ব্লগ বা আমার অন্যান্য যে ভিডিওগুলো সেগুলো এখানে আসে। আজকের জন্য টাটা।